আলেমদেরকে ফাঁসি দেওয়া চলবে না। একটা আলেমের গলায় ফাঁসি পড়া মানে হাজার হাজার মানুষের গলায় ফাঁসি পড়াচ্ছে দিয়ে কোটি কোটি টাকা। যে মতের যে পথের যে আলেম হোক না কেন, সব আলেমই আমাদের শ্রদ্ধার পাত্র। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মানুষকে শান্তি দাও। সারা বাংলাদেশে আগুন ধরে গেছে, আলেমদেরকে ফাঁসি দেওয়া চলবে না। একটা আলেমের গলায় ফাঁসি পড়া মানে হাজার হাজার মানুষের গলায় ফাঁসি পড়াচ্ছে দিয়ে কোটি কোটি টাকা। আলেমকে অসম্মান করা যাবে না। যে মতের যে পথের যে আলেম হোক না কেন, সব আলেমই আমাদের শ্রদ্ধার পাত্র। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরাধিকারী, অর্থাৎ তাদেরকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। আমরা সকলকে বলছি, সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যান। একটা পরে একটা ধরা হবে, শুধু একজনকেই ফাঁসি দেওয়া হবে না, অসংখ্য আলেমের তালিকা হবে, তাদেরকে মারা হবে। পরিশেষে আমি বলছি, আল্লাহর রসুলের রিসালাত যদি দুনিয়াতে না আসতো, কোরআন আসতো না, হাদিস আসতো না, মুসলমান হইতো না, আর মুসলমান যদি না হইতো, বাংলাদেশ কশ্চিনকালে স্বাধীন দেশ হইতো না। বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে ইসলামী স্বাতন্ত্রের উপরে। যদি এদেশ থেকে ইসলাম চলে যায়, স্বাধীনতা বিক্রি হয়ে যাবে হিন্দুদের কাছে। ওই হিন্দু রাষ্ট্র তাকিয়ে আছে লুলুপ জিহবা মেলে, কখন এই বাংলার এই টুকরা মাটিটাকে খেয়ে ফেলে দেওয়া যায়। তারা পদ্মা খেয়েছে, যমুনা খেয়েছে, মেঘনা খেয়েছে, সুরমা বরাক খাচ্ছে, সব ধ্বংস করে দেবে। যদি এদেশে ইসলাম থাকে, তাহলে এদেশে স্বাধীনতা থাকবে। অতএব এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে আলেম সমাজ। শাহবাগ চত্বরে প্রজন্ম চত্বর বানিয়ে তোমরা যা খেলা শুরু করে দিয়েছ, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বুড়ি আঙুল দেখিয়ে, এবং সেখানে কতগুলো ল্যাংটা মেয়ে আর কতগুলো বাজে ছেলেকে দিয়ে যেভাবে লাচানাচি লাফালাফি শুরু করে দিয়েছ, এবং তিন পাশে তিনটা মেডিকেল কলেজ হাসপাতালকে তোমরা অবরুদ্ধ করে রেখেছ, এই নাটক বন্ধ করো। আলেম সমাজকে অসম্মান করে কোন দেশের কোন নেতৃবৃন্দ শান্তিতে দেশে টিকতে পারবে না। আল্লাহ তুমি তোমার ইসলামকে দেশে বিজয়ী করো। আল্লাহ তুমি তোমার খাদেম উলামায়ে কেরামকে রক্ষা করো। আল্লাহ তুমি আলেমদের সম্মানকে বজায় রাখো। হে দুনিয়ার মানুষরে রাখো, বাংলার মুসলমান কোরআন হাদিসের জন্য জীবন দিতে পারে, নিজের ভাইকে নিজের সন্তানকে পরিত্যাগ করতে পারে, নবীর মহব্বতকে পরিত্যাগ করতে পারে না। আসসালামু আলাইকুম। খ্যাতনামা আলেমে দিন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি এদেশের গণমানুষের নিকট ইসলামের মর্মবাণী পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রচলিত কিস্সা কাহিনীর পরিবর্তে ওয়াজের ময়দানে এক পরিচ্ছন্ন ও হৃদয়গ্রাহী ধারা তিনি চালু করেছিলেন। শির্ক বিদআত সহ ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে অন্যদের তুলনায় তার অবস্থান ছিল অনেক সুস্পষ্ট। তিনি বিনয় ও ঔদার্যের উজ্জ্বল প্রতীক ছিলেন, ফলে সত্য জানার আগ্রহ যেমন রাখতেন, তেমনি নিজের ভুল সংশোধনে যথেষ্ট আন্তরিক ছিলেন, যা আমরা সর্বদা লক্ষ্য করেছি। এজন্য দল মত নির্বিশেষে মানুষের ভালোবাসা অর্জনের এক বিরল সৌভাগ্য লাভ করেছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর ত্রুটি বিচ্যুতি মার্জনা করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।